আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখন হচ্ছে আমার ফ্রেন্ডের বার্থডেতে অ্যাটেন্ড করতে যাব, মানে মেইনলি ওকে আমরা সারপ্রাইজ দিব। তো এখন আমি রেডি হব, তো আপনাদের সাথে নিয়ে আমি আজকে রেডি হব। সো চলুন, আজকে আমি কি করব না করব আসলে জানি না, বাট যাই করি আপনাদের সাথে নিয়ে করব। সো চলুন দেখে। তো আমি মাত্র শাওয়ার করে এসেছি, তো এর জন্য ফার্স্টে আমি আমার হেয়ারটাকে হচ্ছে সেট করে নিব। এর জন্য আমি হালকা একটু সেরাম দিয়ে নিলাম। তো আমি ফেসটাকে সেট করার জন্য প্রথমে আমি একটি স্প্রে ইউজ করছি, এটা হচ্ছে একটি সেটিং স্প্রে। এরপর আমি ইউজ করছি হচ্ছে একটি প্রাইমার। এখন আমি ইউজ করছি হচ্ছে বিবি ক্রিম। আমার ফেসে কেন জানি ফাউন্ডেশন মানে স্যুট করে না, সো আমি সবসময় বিবি ক্রিমটা ইউজ করি। আর আমি খুব লাইট ওয়েট মেকআপ পছন্দ করি, মানে আই মেকআপ কর্জিয়াস থাক বাট ফেস মেকআপ যেন সবসময় লাইট থাকে, এটা আমি ট্রাই করি। সো আমি একটি ব্রাশের সাহায্যে আমি এই ক্রিমটাকে সেট করে নিচ্ছি। এরপর এখন ইউজ করছি হচ্ছে পাউডার। এইটা আমি বিবি ক্রিমটাকে সেট করার জন্য এই পাউডারটি ইউজ করছি। তো আমার সেট করা হয়ে গিয়েছে, এখন আমি একটি ব্রাশের সাহায্যে আমার আইব্রোটি ড্র করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি আমার প্রোডাক্টের সব ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। এখন আমি ইউজ করছি হচ্ছে একটি কনসিলার আমার আইব্রোটাকে সুন্দর করে সেট করার জন্য, যাতে ফ্ললেস লাগে, এর জন্য আমি এই কনসিলারটি ইউজ করছি। দেন আমি এটাকে একটি ট্যাপ বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এটা সেট করে নিচ্ছি। তো এখন আমি আমার আইলিডটাকে প্রাইম করে নিচ্ছি একটি কনসিলারের সাহায্যে, যাতে আমার আই শ্যাডো খুব ভালোভাবে ব্লেন্ড হয়। দেন একটি পাউডার দিয়ে আমার কনসিলার সেট করে নিচ্ছি। তো এখন আমি একটি প্যালেট থেকে নুড কালার নিয়ে একটি ব্রাশের সাহায্যে আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি আর খুব ভালোভাবে ব্লেন্ড করছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপর আমি আরেকটি ব্রাশের সাহায্যে আমি এখন আমার ক্রিজের থেকে একটু নিচে একটি ডার্ক ব্রাউন কালার নিয়ে আমার আই শ্যাডোটি ব্লেন্ড করে নিচ্ছি। আই শ্যাডোটি আসলে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, না হলে ফেক মনে হবে। সো আমি সবসময় অনেক ভালো করে এই ব্লেন্ডটি করি। এরপর আরেকটি ব্রাশের সাহায্যে আমি একটি বার্গেন্ডি টাইপ কালার নিয়ে আমার ফুল লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার আগের ব্রাশটির সাহায্যে একটি ফ্লাফি ব্রাশ দিয়ে ডার্ক যে ব্রাউন কালারটা ছিল সেটা আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি, যাতে দুইটা মিক্স হয়ে মানে কোনো হার্শ লাইন এরকম কিছু বোঝা না যায়। এখন আমি আমার লোয়ার লাইনে একটি বার্গেন্ডি কালার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি।
এখন একটি ব্রাশের সাহায্যে লাইট গোল্ডেন টাইপের একটি শিমার কালার আমি আমার ব্রাউ বোনে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড আমার যে ইনার কর্নার এখানেও সেম কালারটি অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমার আই লুক করা মোটামুটি ডান, এখন আমি ইউজ করছি হচ্ছে আইলাইনার। তো এখন আমি আমার ড্র লাইনে ব্ল্যাক কালার কাজল দিয়ে ড্র করে নিচ্ছি। এখন আমি আমার মাস্কারা ইউজ করছি আমার ল্যাশে। তো এখন আমি অফ ক্যামেরায় আমার আইল্যাশটি পরে নিব। সো ডান, এখন আমি একটি নুট কাজল দিয়ে নিচ্ছি। এখন আমি লোয়ার ল্যাশে মাস্কারা ইউজ করছি। এখন আমি আমার ফেসটাকে ব্রাউজার দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি। আমার ফেস মেকআপ শেষ, এখন আমি একটি নুট কালার একটি লিপস্টিক দিয়ে নিচ্ছি। আম অলমোস্ট ডান, এখন জাস্ট নোজে কন্ট্রোল করে নিচ্ছি অ্যান্ড একটু হাইলাইটার দিয়ে নিচ্ছি। তো আমার সব কিছু এখন করা শেষ, এখন আমি আমার সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটাকে সেট করে নেব। সো হেয়ার ইজ মাই ফাইনাল লুক। আমি এই যে এই লুকটি ক্রিয়েট করেছি, মেবি ইটস নট পারফেক্ট বাট তাও ট্রাই করলাম আপনাদের সামনে, জানি না কেমন হয়েছে। সো আমি বের হয়ে গিয়েছি, বৃষ্টি পড়ছে, তারপরেও যেতে হবে। সো যাচ্ছি, আমার ফ্রেন্ড চলে আসছে, ওর ব্যাগটা আমার বাসায় ছিল তো ওরটা নিয়ে যাচ্ছি। আমার একটু লেট হয়ে গেছে, সো যাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফ্রেন্ড আজকে আমাকে রেখে অন্য জায়গায় বসছে, সে আমার সাথে রাগ করছে। একটা দুষ্টু মেয়ে আমার বাসা থেকে মানে বেরোতে লেট হয়েছে বলে সে রাগ করে আছে আমার সাথে, কথা বলে না। ইস, কি ঢঙ্গনার! আবার আসছে আমার কাছে, আমি একা বসেছি তাই আসছে আবার, কত ঢং যে পারে মেয়ে, কি বলবো। তো এরপর আমি গেলাম হচ্ছে একটু নিউ মার্কেট, এইখানে আমার একটা ছোট্ট একটা জিনিস কেনার আছে। সো ভাবলাম যে একেবারে কিনে নিয়ে তারপরে যাই। তো এখান থেকে আমি মেইনলি হচ্ছে আমার ইনারের কাপড় নিয়ে নিচ্ছিলাম, বিকজ সামনে একটা প্রোগ্রাম আছে এর জন্য আমার একটু লাগবে। সো আমি যাচ্ছিলাম একেবারে নিয়ে, দেন ওখানে যাই যাতে টেনশন ফ্রি থাকতে পারি। সেখান থেকে আমি আমার ইনার কাপড়টি নিয়ে নিয়েছি। এটা 450 আর এটা 400, এটা 450, এটা 400। কোনটা নিবা? আচ্ছা, হোয়াইট কালার ছাড়া অন্য কালার আছে? রেড কালার হবে। ইয়েলো? না, ইয়েলো ইয়েলোটা দিয়ে দেন। তো আমরা টেস্টি ট্রিট থেকে রাফের জন্য এই কেকটি নিয়ে নিয়েছি, দেন আমরা যাব হচ্ছে পিৎজা ক্লাবে।
তো চলে এসেছি হচ্ছে পিৎজা ক্লাবে। এখন আমরা উপরে যাব, উপরে গিয়ে সবকিছু ডেকোরেট করব। সবকিছু বলতে খুবই সিম্পল ভাবে করব, যেহেতু এই পরিবেশটা মানে খুবই সুন্দর করেই আছে। এই যে মেয়েটা আমার সাথে রাগ করছে বেদ, মাই জয়া। আচ্ছা তাড়াতাড়ি কর, এগুলা এইটা দেখো। রাস্তা দিয়ে ঘুরতেছে মানে ওদেরই বার্থডে একজনের, ওই যে এই ছেলেটার রাফির বার্থডে, বেটা ওরা রাস্তা দিয়ে ঘুরতেছে। হ্যাঁ, এই যে আমাদের ডেকোরেশন করা হচ্ছে, এগুলো আসলে মহাসিনা খানি করে সব সময়। আমরা জাস্ট একটু ছবি তুলি একদম। তো তখন আর কি আমাদের সাজানো কমপ্লিট হয়নি, তাই ওরা রাস্তা দিয়ে ঘুরছিল, অপেক্ষা করছিল, দেন আমরা আসতে বললাম। হ্যাপি বার্থডে রাফি, এখন দিস না, পরে কেক কাটার সময়। বসে বসে বসে, এটা পড়াই দিই, এটা পড়ো আগে পড়ো। ও জোস লাগতেছে রাফি তোমাকে, এটা তোরা সব ওই পাশে বসে আসছিস, তুই যে মা যেতেছ না, এই যে এগুলো। তো এখানে সবাই ছবি তোলাতে ব্যস্ত, মানে আমাদের প্ল্যান ছিল কেক কাটার আগে সব জাগর করে নিব, দেন খেয়ে দিয়ে দেন চলে যাব। সো আগেই আমরা সবাই ছবি টুবি তুলে নিচ্ছি। তো ফাইনালি আমরা কেক কাটবো, বাট আধা ঘন্টা ধরে আমরা এই ক্যান্ডেলটি জ্বালানোর চেষ্টা করতেছি, বাট কোনোভাবেই হচ্ছিল না। আস্তে চাপা দোষ মানে পুরানো সিনা তো কেক টেকের পর্ব ডান। আমাদের ফ্রেন্ড আমাদের জন্য পিৎজা অর্ডার দিয়েছিল, মানে যার বার্থডে, ও আমাদেরকে আর কি ট্রিট দিল, সেই পিৎজাটাই এখন আমরা খাচ্ছি। আচ্ছা, সো এইমাত্র বাসায় আসলাম, আমি এখনো চেঞ্জ করিনি, মানে ফ্রেশও হইনি, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আমি যেরকমটা তখন মেকআপ করেছিলাম সেম এখনো সেই মেকআপটাই আছে। আমি কোনো টাচ আপ দিইনি বা এক্সট্রা কিচ্ছু করিনি, জাস্ট যেরকম ছিল তেমনটাই আছে। জয়ী তো যাই হোক, আজকে অনেক ফান করলাম আমরা, ডেটা অনেক ভালো ছিল, আপনাদের সাথেও আমরা শেয়ার করলাম কী কী করলাম। নেক্সট আরও দুইটা বার্থডে আছে এই মাসেই, সো সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। এতদিন পর্যন্ত প্লিজ আমার পাশে থাকেন সবাই, আর আমাকে অবশ্যই সাপোর্ট করেন। এই তো, সো দেখা হবে নেক্সট ভিডিওতে, এতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।